নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবাই প্রিয় অপরাজিতা অপুর আপনাদের সকলের পরিচিত স্বনামধন্য শিবম জুয়েলারি হাউসের নতুন শোরুম কালিয়াগঞ্জ সীমান্ত মোড়ে শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 23 মে 2022 অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। আমি তো থাকছি, আপনারা সবাই থাকছেন তো? নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। চোপড়া ব্লকের কলেজ এলাকার থেকে ডগ ব্যারেজ পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তায় জল জমে বেশ কিছু জায়গায় পুকুরের আকার নিয়েছে, দুর্ঘটনা লেগেই থাকছে। যাতায়াত সমস্যা তো আছেই, রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। প্রত্যেকের দাবি এই সড়কের ভাঙ্গা পুল অংশে দ্রুত সংস্কার করার পাশাপাশি রাস্তার বেহাল দশারও অবসান করা হোক। চোপড়া নিবাসী মোহাম্মদ আলী বলেন, এই এলাকার থেকে স্থানীয় হাটবাজার, কলেজ, পঞ্চায়েত, ব্লক অফিস, হাইস্কুলের থেকে শুরু করে রাস্তা দিয়ে কয়েক হাজার লোক ডেলি চলাফেরা করে। দাসপাড়া, মাঝিয়ালি, ডাঙ্গি বস্তি, দাড়িয়াগছ, বাক্সাবাড়ি, তেলিগছ, মুন্সিয়াগছ, শুভান্দিগছ প্রভৃতি কত যে গ্রামের লোক যাতায়াত করে বলে শেষ করা যাবে না। তাই অনেক দূর পর্যন্ত রাস্তার প্রায় অনেকাংশে বেহাল হয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের পক্ষে স্থানীয় এক আশাকর্মী বলেন, এই রাস্তা সংস্কারের কাজ খুব দ্রুত করা উচিত। যেখানে সেখানে পিচ ও পাথর উঠে রাস্তা পুকুরের আকার নিয়ে ফেলেছে। বিশেষ করে ভাঙ্গাপুল সংলগ্ন এলাকায় রাস্তায় হিউম পাইপের ব্রিজ ভেঙে নিচু হয়ে থাকায় এই পথে জীবনযাত্রা দুঃসহ হয়ে পড়েছে। বর্ষায় জল জমে যাতায়াত দুরহ হয়ে পড়ে। এখনই যা অবস্থা, একটি একটি করে গাড়ি পার হচ্ছে এখান দিয়ে। এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এত খারাপ কেন তা নিয়ে একাধিকবার আওয়াজ তুলেছেন স্থানীয়রা। তারা বলেন, আজ থেকে নয়, মোটামুটি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এই অবস্থা। প্রশাসনের কর্তা ব্যক্তিরা বহুবার এসে দেখে গিয়েছেন, কিন্তু কাজের কাজ সেরকম কিছুই হয়নি। গ্রামের বাসিন্দারা বলেন, রাজ্যের উন্নয়নের ছোঁয়া এখনও সেভাবে চোপড়া এলাকায় লাগেনি। বর্ষার জলে ও গাড়ির চাকার চাপে রাস্তা ভেঙে গিয়ে জায়গায় জায়গায় বড় বড় গর্ত, রাস্তা কোথাও কোথাও ঢেউ খেলানো হয়ে গিয়েছে। তাই এর সংস্কার শুধু নয়, প্রতি মুহূর্তে এর দেখভালেরও দরকার। চোপড়া ব্লকের বিডিও সমীর মণ্ডল বলেন, রাস্তায় কোথাও কোথাও বৃষ্টির জল জমে থাকতে পারে, রাস্তার সংস্কারের কাজের জন্য টেন্ডার হয়েছে, আশা করা যায় খুব শীঘ্রই সব ঠিকঠাক হয়ে যাবে। বিভিন্ন জায়গায় রাস্তা খুব খারাপ, একটা ভাঙা পুল একটা জায়গা দেখলাম। ওখানে আপনারা ভিজিটও করেছেন? মেধাগজ তো, মেধাগজের বলে রাখি, মেধাগজটা ওই PMGSY এর মধ্যে আছে, ওটা টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার ফিনান্সিয়াল বিটটা বোধহয় ওপেন হয়নি, তো আমি ওটা খোঁজ নেব, যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। হ্যাঁ,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাতে বর্ষার আগে কাজটা শেষ করা যায় সেই চেষ্টা করবো। এমনি রাস্তা বিভিন্ন জায়গায় ভাঙা রয়েছে? হ্যাঁ, আমার কাছে সেই খবরগুলো আসে, অনেকে আবেদন নিয়েও আসে, কিছু আমরা গ্রাম পঞ্চায়েতকে বলেছি এবং কিছু পঞ্চায়েত সমিতিকে বলেছি সেই রাস্তাগুলো মেরামতির জন্য। আপনার নামটা কি? আমার নাম সমীর মণ্ডল। এটা কোন কি, এটা কি কেমন করে হলো? এটা জলে ভাঙে গেছে। হ্যাঁ, তারপর তারপর কি হয়েছে? ঠিক করতে হবে, ঠিক হচ্ছে না। হ্যাঁ, খালি বানে চলে যাবে, মাটিটা থাকছে না, চলে যাচ্ছে। আপনারা বলেননি অনেক সব জায়গায়? কতবার আসলো, ফটো করে দিয়ে গেল, কোনো লাভ হয়নি? না, হয়নি। আপনার বাড়ি কোথায়? সামনে। এদিকে কটা গ্রাম, এদিকে কটা গ্রাম? এই অনেক গ্রাম আছে, রাস্তা আছে অনেক গ্রাম। এই রাস্তাটা খারাপ থাকায় অসুবিধা হচ্ছে না? এ বিশাল অসুবিধা। কেন, কী অসুবিধা? জল যায় রে, জলটা উপরে যায়, উপরে যায়, জল যায়, গাড়িটা বন্ধ হয়ে যায়। কী নাম আপনার? বসিম। কিসে কাজ করেন? আমি আশাতে কাজ করি। এদিকে কোথায় গেছিলেন? সেন্টারে। কী নাম সেন্টারে? বাক্সাবাড়ি সাব সেন্টার। ওখানে আপনি রোজ যান? রোজ যাই। এইটা রবিবার বাদ। এই রাস্তাটার কি অবস্থা? রাস্তাটা তো এই তিন চার বছর ধরে তো এরকমই চলছে, এরকমই অবস্থা, এরকমই দুর্ভোগ করে যেতে হচ্ছে আমাদের। অনেক শাস্তি হচ্ছে। আর কি হবে এখন তো মোটামুটি ঠিকই আছে, বর্ষার টাইমে আমাদেরকে কত কষ্ট করে যেতে হয়, কাদা জল আর রিক্স নিয়ে যেতে হয় যে গাড়ি উল্টে যাবে না কি হবে, যে নেমে আসলাম গাড়ি উল্টে যায়। উল্টে যায় তো, অনেক গাড়ি উল্টে। কোনো দুর্ঘটনা হয়েছে এরকম? দেখে চলে যাই, সবাই দেখে যায়, সবাই শোনে, দেখে, সবাই তো যায়, সবাই তো এই রোড দিয়ে যায়। এদিকে কোন কোন গ্রাম আছে? এদিকে তো অনেক গ্রাম আছে। দাসপুরা বাস যেত দুটা তিনটা, এখন বাসগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কি ধর মানে এদিকে তো সবই মানে অনেক গ্রাম আছে। এদিকে গাড়িটারি চলে না? গাড়িটারি সবই চলে, এখন ওই যে ছোট গাড়ি চলছে, বড় গাড়ি তো সেরকম চলে না, বাস চলে না, আমাদের তো এই টোটোতেই যেতে। বাস কি চলতে রাস্তা? হ্যাঁ, বাস চলে, টেকার চলে, অটো চলে, সবই চলতো, এখন কিছুই চলে না, সব বন্ধ। খুব অসুবিধা এদিককার গ্রামে? অসুবিধায় এখন আমাদেরকে ওই প্যাসেঞ্জার হবে টোটোর মানে ছয়জন সাতজন তবেই নিয়ে যাচ্ছে, এক ঘন্টা ধরে বসে থাকতে হচ্ছে গাড়ির জন্য। এদিকে কটা গ্রাম আছে তাও? অনেক গ্রাম হবে, 10-12টা এরকম গ্রাম বেশি আছে। মানে এইদিকে চোপড়া, এদিকে চোপড়া অঞ্চল দুটো, মানে এই দুই দিকে যেতে আসতে খুব অসুবিধা হয়। খুব অসুবিধা। আপনার নাম? আমার নাম কাকুলি দাস। এটা রাস্তাটা এরকম কেন? এটা অনেকদিন থেকে আছে। হ্যাঁ দাদা, বলছি এটা তো অনেকদিন থেকে এরকম আছে, কোনো কিছু হচ্ছে না? কোনো কিছু হচ্ছে না। কেন, সবাই আসে দেখে? আসে দেখে, ফটো নিয়ে চলে যায়, নিয়ে যাই, কাজ হচ্ছে না। তো এই আচ্ছা, এই যে আসলেন, এতে ভয়ের রিস্কের ব্যাপার নাই? এটা রিস্ক তো আছে, কি করবো, আসতে তো হবে। আর দুর্ঘটনা ঘটে? দুর্ঘটনা মাঝে সাঝে ঘটে। কি হয়? টোটো পাল্টে হয়, মানে বড় গাড়ি কিন্তু পাল্টে হয়। এটা কেমন করে হলো এরকম? বর্ষা সব জল বা। আপনার নাম? বাইতুল আলম। বাড়ি কোথায়? বাড়ি মেদাবস্তি, এই যে সামনে বাড়িটা যেটা আছে। এটা কি অবস্থা? কবে থেকে? দুই তিন বছর থেকে যে জল যাওয়া আসাতেই ভেঙে পড়ে গেলো। কারণ বিডিও আসলো, এসডিও আসলো, ডিএম আসলো, আসে যে দেখা গেল, আবার ইনকোয়ারি করে গেল, আর ফটো করে নিয়ে যাচ্ছে, কোনো তো কোনো কাজও হচ্ছে না। আপনারা পর্যন্ত আসছিল পঞ্চায়েতে, ইয়েতে বলছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত থেকে বলছি, বিডিও অ্যাপ্লিকেশন দিয়েছি। আর এইদিকে তো মোটামুটি দুই তিনটা অঞ্চল পড়ে, ওই দিক থেকে যাওয়া আসা হয়, কিন্তু এখন এসেছিল আধিকারিকরা? কেউ এসেছিল? আসছিল না, বিডিও সব আসছিল, ডিএম আসছিল, তারপরেও কিছু হয়নি? না, তারপরে তো কিছু হলো না। আচ্ছা, এখান থেকে যে এই রাস্তাতে যাচ্ছে গাড়ি ঘোড়া, তো অসুবিধা হচ্ছে না কোনো? হ্যাঁ, প্রচুর অসুবিধা। কীরকম অসুবিধা? কোনো গাড়ি পাল্টে হয়ে যায়, কোনোটা আবার পাল্টে হইতে হইতে আবার বেঁচে যাই, গ্রামের পাশে আছে বলে আমরা একটু চেষ্টা করে বাঁচাই। মানে খুব ভয় নাকি? খুব ভয়। কেন?
টোটোগুলো ওখানে নামাই দিলে আবার ওখানে ওঠাতে হবে, নাহলে ওদের নামা যাওয়া আসা অসুবিধা হয়ে যায়। এদিকে স্কুলের ছেলেগুলো যাওয়া আসা অসুবিধা। এদিকে কি স্কুল, ওদিকে কোন স্কুল? ওইদিককার ছেলেগুলো এদিকে স্কুলে পড়ে, তো হাই স্কুল। কোন স্কুল? চোপড়া হাই স্কুল। কি নাম আপনার? সুমিরতি। হ্যাঁ সুমিরতি। বলছি কাকা, এই যে এদিকে কটা গ্রাম আছে, এদিকে কটা গ্রাম আছে? এদিকে গ্রামের তো কোনো দুইটা তিনটা অঞ্চল আছে এদিকে পড়ে। কি কি অঞ্চল? এটা একটা মাঝালি আছে, তারপর দাসপুরা আছে, ঘিন্নিকা আছে, আর এদিকে চোপড়া শহরটা। চোপড়া, এটা ব্লক তো চোপড়াই। অনেক গাড়ি যায় মানে ওদিককার লোক এদিকে আসতে হয়। হ্যাঁ মেন তো চোপড়াই পড়লো না, ব্লক তো চোপড়াই পড়ে। ঠিক আছে। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। ঠাকুরবাড়ির রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চিরনতুন প্রতিদিন। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর, সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরির ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরির ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।